ভালো আছেন ভাই? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। বললাম যে একটা ভাই প্রশ্ন করলো আর কি, হ্যাঁ, যে বেনামাজির মাংস খাওয়া যাবে কিনা আর কি, বেনামাজির হাতে জবাই করা। আচ্ছা আচ্ছা, প্রথম বিষয় যেটা হচ্ছে যে বেনামাজি সম্পর্কে আপনি কি মনে করেন তার উপরে এটা উত্তর আসবে। মানে বেনামাজিকে কি আপনি অমুসলিম কাফের মনে করেন নাকি তাকে বড় গুনাহগার ফাসিক মনে করেন? এটা হচ্ছে মানে তার মানে মূল বিষয়। যদি কোনো ব্যক্তি বেনামাজিকে মনে করে যে কোন ব্যক্তি নামাজ ত্যাগ করলো মানে সে অমুসলিম কাফের মতো হয়ে গেল, একদম সে ইসলাম থেকে বেরিয়ে গেল, এইরকম যদি কেউ মনে করে তখন তার জন্য তার হাতে জবাই করা মাংস খাওয়া যাবে না। কিন্তু যদি কেউ মনে করে যে না ও বড় গুনাহগার ফাসেক ব্যক্তি, এরকম যদি কেউ মনে করে তাহলে তার জবাই করা সে খেতে পারে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এটা তুমি থাকা, হ্যাঁ হ্যাঁ, এই ফতোয়াটা কোথাখান থেকে দেওয়া হচ্ছিল বা? প্রথম বিষয় যেটা হচ্ছে যে বেনামাজি মুসলিম কি মুসলিম নয় এই ব্যাপারে দিব্য ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। আচ্ছা, এবার যেসব ওলামারা বলছে যে বেনামাজি মুসলিম নয় কাফের ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাদের মতে তার জবাই করা মাংস হারাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যারা বলছে যে না বড় গুনাহগার ফাসেক, ঠিক আছে, ফাসেক জবাই করা খাওয়া যেতেই পারে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার আপনাকে কোন আলেমদের সাথে আপনি একমত, যে আলেমদের সাথে আপনি একমত হবেন, যেসব বিশেষজ্ঞ আলেমদের সাথে আপনি একমত হবেন তাদের যে মানে ফতোয়া গুলো আছে সেগুলো তখন আপনার জন্য প্রযোজ্য হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, এর জন্য ফোন করলাম ভাই। আসসালামু আলাইকুম।